নোয়াখালী সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ উপস্থাপনায় তোমাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আব্দুল হাই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালীতে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিসাম্য, ফর্মস অফ ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিসাম্যের প্রকারভেদ, ডিভাইসেস ফর মেনটেইনিং দি ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিসাম্য বজায় রাখার কৌশলসমূহ। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার এই পর্যায়ে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিসাম্য বলতে কি বুঝি সে সম্পর্কে আলোচনা করছি। সিডনে বি ফে তার ইনসাইক্লোপিডিয়া অব দি সোশ্যাল সায়েন্স এই গ্রন্থে শক্তিসাম্যের ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, ব্যালেন্স অফ পাওয়ার মিন্স সাচ এ জাস্ট ইকুইলিব্রিয়াম ইন পাওয়ার অ্যামং দি মেম্বার্স অব দি ফ্যামিলি অফ নেশনস অ্যাজ উইল প্রিভেন্ট ওয়ান অফ দেম ফ্রম বিকামিং সাফিসিয়েন্টলি স্ট্রং টু ইনফোর্স ইটস উইল আপন দি আদার্স। অর্থাৎ, রাষ্ট্রীয় পরিবারের সদস্যদের মধ্যে শক্তির এমন একটি সঠিক সাম্যাবস্থা যা যে কোনো একটিকে বাধা দিবে এমন অধিক শক্তিশালী হতে, যাতে সে অপরের উপর তার ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে না পারে। প্রিয় শিক্ষার্থী, হ্যান্স জে মর্গেনথাউ তিনি চারটি ভিন্ন ভিন্ন অর্থে শক্তিসাম্যকে ব্যবহার করেছেন। এক, অ্যাজ এ পলিসি এইমড অ্যাট এ সার্টেইন স্টেট অফ অ্যাফেয়ার্স, অর্থাৎ কোনো বিশেষ অবস্থা অর্জনের জন্য গৃহীত নীতি। দুই, অ্যাজ অ্যান অ্যাকচুয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স, অর্থাৎ কোনো বাস্তব অবস্থা। তিন, অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, অর্থাৎ মোটামুটিভাবে শক্তির সমবন্টন। চার, অ্যাজ এনি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, অর্থাৎ শক্তির যে কোনো ধরনের বন্টন। প্রিয় শিক্ষার্থী, ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিসাম্য বলতে শক্তিসাম্যের এক ধরনের স্থিতাবস্থাকে বোঝানো হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কে যখন একে প্রয়োগ করা হয় তখন শক্তিসাম্য ধারণাটি দ্বারা আমরা বুঝি স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে এমন এক ধরনের সাম্যাবস্থা যেখানে কোনো একক শক্তি অথবা শক্তির সমবায়কে এমন ক্ষমতাসম্পন্ন হতে দেওয়া যায় না যাতে অন্যদের নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার এ পর্যায়ে ফর্মস অফ ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তিসাম্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি। ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে শক্তিসাম্য তিন প্রকার। এক, লোকাল ব্যালেন্স অফ পাওয়ার, স্থানীয় বলতে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক রাষ্ট্রের শক্তিসাম্যকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, উপমহাদেশে পাকিস্তান ও ভারতের মধ্যে শক্তিসাম্য। দুই,
রিজিওনাল ব্যালেন্স অফ পাওয়ার। যদি কোনো মহাদেশ যেমন এশিয়া, আফ্রিকা অথবা ইউরোপের শক্তিসমূহকে নিয়ে আলোচনা করা হয়, তবে তাকে আঞ্চলিক শক্তিসাম্য বলা যেতে পারে। উদাহরণস্বরূপ, আমরা পরস্পর বিরোধী উত্তর আটলান্টিক মৈত্রীজোট অর্থাৎ ন্যাটো ও ওয়ারশো চুক্তিজোট অর্থাৎ ওয়ারশো প্যাক্টভুক্ত দেশগুলোর মধ্যকার শক্তিসাম্যের কথা উল্লেখ করতে পারি। তিন, গ্লোবাল ব্যালেন্স অফ পাওয়ার। যদি পৃথিবীর সমস্ত রাষ্ট্র বিভিন্ন জোটভুক্ত হয়, তবে তা বিশ্বব্যাপী শক্তিসাম্যে রূপ নেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যুদ্ধোত্তর পৃথিবীতে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে এরূপ বিশ্বব্যাপী শক্তিসাম্যের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত রাষ্ট্রগুলো বিভিন্ন শিবির বা জোটে বিভক্ত হয়ে শক্তিসাম্য বজায় রাখার চেষ্টা করে। কোনো কোনো সময় এই শক্তিসাম্যকে নমনীয় এবং অনেক সময় অনমনীয় বলা যেতে পারে। এই দৃষ্টিকোণ থেকে শক্তিসাম্য দু প্রকার। এক, ফ্লেক্সিবল ব্যালেন্স অফ পাওয়ার। দুই, রিজিড ব্যালেন্স অফ পাওয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করছি ফ্লেক্সিবল ব্যালেন্স অফ পাওয়ার বলতে কি বুঝি। প্রয়োজন হলেই একটি রাষ্ট্র যখন সহজে তার নীতি এবং অন্য রাষ্ট্রের সাথে তার সম্পর্কের পরিবর্তন করতে পারে, তাকে ফ্লেক্সিবল ব্যালেন্স অফ পাওয়ার বা নমনীয় শক্তিসাম্য বলে। আগেকার দিনে রাজা বাদশাহদের আমলে রাজন্যগণ নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো জোটভুক্ত হতে এবং জোট পরিবর্তন করতে পারতেন। এবার আলোচনা করছি রিজিড ব্যালেন্স অফ পাওয়ার বা অনমনীয় শক্তিসাম্য। বিভিন্ন রাষ্ট্র অথবা রাষ্ট্র জোটের সদস্যদের পারস্পরিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠার পরও যখন প্রয়োজন অনুযায়ী তারা সহজে জোট ত্যাগ বা পরিবর্তন করতে পারে না, সেই শক্তিসাম্যকে অনমনীয় শক্তিসাম্য বলা হয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র পরস্পর বিরোধী মতবাদের ভিত্তিতে বিভক্ত হওয়ায় এবং বিশেষ রাষ্ট্রের উপর আর্থিক নির্ভরশীলতার জন্য শক্তিসাম্য বর্তমানে অনেকটা অনমনীয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার জোটভুক্ত মিত্রগণ, তদ্রূপ সাবেক সোভিয়েত ইউনিয়ন ও তার জোটভুক্ত মিত্র দেশসমূহের কথা উল্লেখ করা যেতে পারে। তবে জোট নিরপেক্ষ দেশসমূহের মধ্যে শক্তিসাম্যের ব্যাপারে কিছুটা নমনীয়তা পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার এ পর্যায়ে শক্তিসাম্য বজায় রাখার কৌশলসমূহ সম্পর্কে আলোচনা করছি। শক্তিসাম্য বজায় রাখার কৌশলসমূহ হল, এক, মৈত্রীজোট। শক্তিসাম্য রক্ষার্থে অথবা ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে নিজ নিজ স্বার্থ বৃদ্ধির জন্য দুই বা ততোধিক দেশের সঙ্গবদ্ধ হওয়াকে মৈত্রীজোট বলা হয়। এটা শক্তিসাম্য রক্ষার একটি অন্যতম প্রধান কৌশল। অধ্যাপক হ্যান্স জে মর্গেন্থ এর মতে, মৈত্রীজোট হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচালিত শক্তিসাম্যের একটি প্রয়োজনীয় ক্রিয়া। তিনি আরও বলেন যে ঐতিহাসিকভাবে শক্তিসাম্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিব্যক্তি দুটি বিচ্ছিন্ন জাতির সাম্যাবস্থার মধ্যে নয়, বরং একটি জাতি অথবা মৈত্রীজোটের সাথে অন্য মৈত্রীজোটের সম্পর্কের মধ্যেই দেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, শক্তিসাম্য বজায় রাখার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে অস্ত্রীকরণ ও নিরস্ত্রীকরণ।
অস্ত্রীকরণের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক হ্যান্স জে মর্গেনথাও বলেছেন যে উপায়গুলোর মাধ্যমে একটি জাতি তার নিজস্ব শক্তির দ্বারা শক্তিসাম্য রক্ষা অথবা পুনঃ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়, তাই অস্ত্রীকরণ। শক্তিসাম্য বজায় রাখার তৃতীয় গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ। আন্তর্জাতিক সম্পর্কে ক্ষতিপূরণ বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যা দ্বারা কোনো রাষ্ট্র রাজ্যদ্বয়ের মাধ্যমে শক্তি বৃদ্ধি করলে অন্য রাষ্ট্রের সাথে উক্ত রাষ্ট্রের শক্তির যে অসাম্য দেখা দেয় তাকে সংশোধন করার জন্য অপর রাষ্ট্র কর্তৃক আরেকটি রাজ্য অথবা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের দ্বারা দখলকৃত রাজ্যটির অংশবিশেষ জয়ের মাধ্যমে শক্তির সাম্য পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়। প্রিয় শিক্ষার্থী, শক্তিসাম্য বজায় রাখার চতুর্থ কৌশল হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার স্টেট। দুটি বৃহৎ অথচ বিপরীত মনা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত কোনো ক্ষুদ্র রাষ্ট্র যা উভয়ের মধ্যে সরাসরি সংঘর্ষকে বাধাদান করে তাকেই বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র বলে। উদাহরণস্বরূপ, আমরা দুই চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় অবস্থিত বেলজিয়ামের কথা উল্লেখ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, শক্তি সাম্য বজায় রাখার পঞ্চম কৌশল হচ্ছে ইন্টারভেনশন বা হস্তক্ষেপ। শক্তিসাম্য বজায় রাখার আরেকটি পদ্ধতি হল এক রাষ্ট্র কর্তৃক তার নিজস্ব শক্তিসাম্যের স্বার্থে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা। এই হস্তক্ষেপ সাধারণত অপেক্ষাকৃত অধিক শক্তিশালী রাষ্ট্র কর্তৃক কম শক্তিসম্পন্ন রাষ্ট্রের মধ্যে ঘটে থাকে। হস্তক্ষেপের উল্লেখযোগ্য ঘটনা হল স্পেনের গৃহযুদ্ধের সময়, যখন সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রকে সমর্থন করে তখন সেখানে কমিউনিস্টদের প্রাধান্য বিস্তারকে রোধ করার উদ্দেশ্যে নাৎসি জার্মানি ও ফ্যাসিস্ট ইতালি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন দান করে। বর্তমান কালের আন্ত আমেরিকান রাষ্ট্রীয় ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অনেক সময় পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থী, শক্তি সাম্য বজায় রাখার ষষ্ঠ কৌশল হচ্ছে ডিভাইড ও রুল, অর্থাৎ বিভক্তিকরণ ও শাসন। শক্তিসাম্য বজায় রাখার সর্বশেষ কৌশল হল বিভক্তিকরণ ও শাসন। এই নীতির মাধ্যমে কোনো রাষ্ট্র বা জোট অধিক শক্তিশালী হলে তার প্রতিপক্ষ বন্ধুরাষ্ট্র অথবা জোটভুক্ত রাষ্ট্রগুলোকে ওই অধিক শক্তিশালী রাষ্ট্রটি থেকে দূরে সরিয়ে এনে অথবা বিচ্ছিন্ন করে সাম্যাবস্থা বজায় রাখার প্রচেষ্টা চালায়। উদাহরণস্বরূপ, চীনের মূল ভূখণ্ড থেকে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার ফলে বিশ্বব্যাপী শক্তিসাম্য সোভিয়েত ইউনিয়নের অনুকূলে চলে যায়। এই অবস্থায় শক্তিসাম্য বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালায় যাতে সে গণচীনকে সোভিয়েত ইউনিয়নের কাছে থেকে দূরে সরিয়ে রাখতে পারে এবং এ দুটি কমিউনিস্ট শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে শক্তিসাম্যকে নিজের পক্ষে আনয়নের ব্যাপারে তার এই প্রচেষ্টা সফল হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমি যা আলোচনা করেছি তা হলো শক্তিসাম্য বলতে কী বোঝায়, শক্তিসাম্যের প্রকারভেদ এবং শক্তিসাম্য রক্ষা করার কৌশলসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।